মোটামুটি যে এই ভাইরাসগুলো যে নিয়ে আক্রান্ত মেয়েটা সে কত সপ্তাহ পর থেকে কোনো টেস্ট করালে কি পরিস্থিতি, বাচ্চার কি অবস্থা, এটা কিভাবে জানবো যে সে জন্মসূত্রে ত্রুটি নিয়ে আসতেছে না আসে না? যদি ত্রুটি আসে তাহলে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে? আসলে কি, যে সমস্ত আমি আগেই বলেছি, যে সমস্ত জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা পরবর্তী জীবনটা চলতে পারবে ওই সমস্ত বাচ্চারা কিন্তু জন্মগ্রহণ করে, না হলে বাকি জন্মগত ত্রুটি বাচ্চারা মাতৃগর্ভ অ্যাবর্শন, যেটা আপনি বললেন আপনার মেয়ের একবার অ্যাবর্শন হয়েছে, এইরকম যদি দেখা যায় যে বারবার অ্যাবর্শন হচ্ছে তাহলে আমরা ধরে নেই অ্যাবর্শন কিন্তু আসলে আল্লাহর একটা আশীর্বাদ। যদি অ্যাবর্শনটা যদি না হইতো সারাদিনে কিন্তু জন্মগত ত্রুটি বাচ্চা ভরে যেত, এই জন্য যতগুলো জন্মগত ত্রুটি আছে তার 50% স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। এটা একটা গড গিফটেড আর কি, সেটা এই জন্য যারা হিস্ট্রি দেয় যাদের বাচ্চা এরকম ভাবে হয়ে যায়, আপনি যেটা বললেন আপনার মেয়ের টর্চ যেটাকে বলে টর্চ কতগুলো ভাইরাল ইনফেকশনের সমন্বয়ে, এই সমস্ত যদি আমরা জিজ্ঞাসা করি বা অ্যাবর্শন যখন হয় তখন তাকে জিজ্ঞাসা করি তার এরকম কোনো ইয়ে আছে কি না, অর্থাৎ গর্ভবতী হওয়ার আগেই, অর্থাৎ সে যখন ছোট ছিল তার তা এমন কোনো রোগ হয়েছে কি না, যে রোগের জন্য তার পরবর্তী জীবনে যে সন্তান হবে বা সন্তান হইতে পারে সে থাকবে না, মানে ফার্টিলাইজেশন হবে কিন্তু সেটা কোনো কারণে যে অ্যাবর্শন হয়ে যাবে, এই হিস্ট্রিটি বেশি ইম্পর্টেন্ট। কিন্তু গর্ভকালীন সময় নানা রকম জ্বর বা যে ফ্লু ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এ ধরনের সমস্যা তো ক্ষতিকর হতে পারে, আরো বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা। স্যার, এই যে জ্বর বা হচ্ছে গর্ভকালীন সময় কোনো রকম ভাইরাল ইনফেকশন হলে বা জ্বর হলে সাধারণত এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে তো শিশুরা জন্মগ্রহণ করতে পারে? জি, সেরকম যেরকম বলতেছিলাম যে মামস একটা ভাইরাস, মামস কি হবে, জ্বর হওয়ার পরে দেখা যায় চাপা ফুলে যায়, চাপা ফুলে যায়। এটা আসলে যে ছোটবেলায় যে মামস হয় সেটার জন্য ইনফার্টিল, অর্থাৎ সন্তান জন্মানোর ক্ষমতা লোপ পায়, সেটা ঠিকঠাক যদি সে পিবেট, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার সময়ে যে ক্ষমতার সময় যদি তার মাম ছেলে বা মেয়ে হোক তা যদি মামস হয় তাহলে মেয়েদের বেলায় সে মামসের যে ভাইরাল ইনফেকশন অ্যান্টিবডিটা তার মানে ওভারিতে যেটা আছে ওভারিতে অ্যান্টিবডিতে থাকে অ্যান্টিবডি থাকার জন্য সে যে মানে ওয়ামটা সঠিকভাবে তৈরি হয় না, অথবা তৈরি হলো সেটা নষ্ট হয়ে যায়। ছেলেবেলায় আবার একই ধরনের যদি দেখি যে মামস হওয়ার সময় ছেলেদের অন্ডকোষে ব্যথা হচ্ছে তাহলে তার মানে অর্কাইটিস বলে মেডিকেল পরিভাষায় অন্ডকোষে ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু ছেলেদের বেলায় কিন্তু সন্তান জন্মানোর ক্ষমতা লোপ পায়।